ছেলে কিংবা মেয়ে নয়, সন্তান হিসেবে ভাবতে হয়। হ্যাঁ, তোমাদের প্রজন্মের জন্য কথা বলছি, যে সন্তানকে সন্তান হিসেবে ভাবো। আমার কেন একটা ছেলে হইল না, আমার খালি মেয়ে। হ্যাঁ, কিংবা আহা, আমার একটা যদি মেয়ে থাকতো, হ্যাঁ তাহলে ছেলে আছে, কোনোটাই আমার সন্তান আছে। এই ভাবনা থেকে তোমাকে এগোতে হবে। আলহামদুলিল্লাহ, মনে রেখো, ছেলে বলো মেয়ে বলো সবই তো আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা যখন ইচ্ছা করবেন তখনই তোমার সেই সন্তান আসবে। আমি মাথা কুটে মরলেও আমার ছেলে বা মেয়ে হবে এই নিশ্চয়তা আমি দিতে পারি না, যতক্ষণ না সেটা আল্লাহ তাআলার ইচ্ছা না হবে। তাই সন্তানের জন্য হা হুতাশ করা, আমার কেন ছেলে হইল না, আমার কেন মেয়ে এতগুলা, অথবা এইগুলো থেকে বেরিয়ে আসো। মানুষের মতো মানুষ করো। বহু আশেপাশে আছে ছেলে সন্তান, বাপ মাকে দেখে না, বৃদ্ধ মা রাস্তায় বসে কাঁদে। দেখো না, আজকাল তো ইউটিউবের যুগে তো হাতের মুঠোয় পৃথিবী, সবই তো চোখের সামনে চলে আসে। তো আবার দেখা যাচ্ছে যে মেয়ে, সেই মেয়ে দেখা যাচ্ছে যে নিজের সংসারের বাইরেও সারাক্ষণ বাবা মাকে নিয়ে চিন্তিত, কত তাড়াতাড়ি গিয়ে বাবা মাকে একটু সেবা করতে পারবে। কারণ আমাদের দেশে না অধিকাংশ হচ্ছে কি, আমার তো একটা ছেলে নাই, এই আমার তো একটা ছেলে নাই, এখান থেকে বেড়ায় আসো। প্লিজ, তোমার সন্তান আছে, বহু টাকার মালিক, বছরের পর বছর একটা সন্তানের ডাক শুনতে পায় না। বহু কারণে হয়তোবা সন্তান হারানোর বেদনা হয়েছে, সেটাও কিন্তু অনেক কষ্টকর। আর তোমার আছে, যেটা আছে শুকর করো, সন্তান হিসেবে তাকে পৃথিবীর বুকে মানুষ হিসেবে তুলে ধরো। দ্যাটস ইট।